খুবই কম মশলা দিয়ে। আজকে আমি কাতলা মাছ দিয়ে খুবই কম মশলায় একটা রেসিপি তৈরি করব, তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কাতলা মাছের একটা রেসিপি বানাবো। এটা লোকাল কাতলা মাছ ধুয়ে রাখা আছে, এখান থেকে যতটা লাগবে আমার নিয়ে নেব। যে কপিস রান্না করব সেটাই নিয়ে নেব। তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন, একদম কম মশলা দিয়ে রান্না করব মাছের ঝোল। নিয়ে নিলাম মাছ, এবারে একটু নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম নুন আর হলুদ, সেই সঙ্গে দেবো সামান্য পরিমাণে একটু ধনে পাউডার। ভালোভাবে মাখিয়ে নিয়ে ভেজে নেব। মশলার মধ্যে লাগবে পেঁয়াজ, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, সবই অল্প পরিমাণে নিয়েছি। নিয়েছি ধনে পাতা কেটে, আলু দিয়ে বানাবো পাতলা করে মাছের ঝোল, সেই জন্য আলু কেটে রাখা আছে। এই সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজবার জন্য কড়াইতে দিয়ে দেবো তেল। লোকাল মাছ ভাজবার সময় সাবধানে ভাজতে হবে, নয়তো ভেঙে যাওয়ার চান্স থাকে। হয়ে গেছে মাছগুলো ভেজে নেওয়া, এবারে তুলে নেব। এবারে আলু ভেজে নেব। আলু ভাজবার সময় দেব সামান্য একটু হলুদ। লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলের ওপরই দিয়ে দেবো ফোড়ন, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবারে পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দেব। দেব হাফ চামচ হলদি পাউডার, হাফ চামচ ধনে পাউডার, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল, দিয়ে দেবো গরম জল। এবারে দেবো ভেজে রাখা মাছ আর আলু। দিয়ে দিলাম ভেজে রাখা মাছ আর আলু, দেবো পরিমাণ মতো নুন। এবারে হাই ফ্লেমে 5 মিনিটের জন্য ফুটতে দেব, ঢাকা দেবার কোনো দরকার নেই। লোকাল মাছ দিয়ে পাতলা মাছের ঝোলটাই বেশি ভালো লাগে আমার কাছে, সেই জন্য ঝোলটা আর কমাবো না। নামানোর আগে দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। খুবই কম মশলা দিয়ে মাছের ঝোল বানিয়ে ফেললাম, আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।